তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ব্রেকফাস্ট নিয়ে আজকে বাগানে চলে আসলাম। আজকে অসম্ভব সুন্দর একটা দিন। বাগানে আমার যে কোনো খাবার খেতে খুব ভালো লাগে, আর যেহেতু আমরা ইংল্যান্ডে খুব কম সময়ই পাই বাগানে খেতে, সেজন্য যখনই ওয়েদারটা ভালো হয় আমি চান্স নিয়ে নিই বাগানে চলে আসি। অবশ্য আর বেশি দিন খাওয়া যাবে না, কারণ সামনের মাস থেকেই তো ঠান্ডা পড়ে যাবে। তো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, মানে আমার খুব ফেভারিট রেসিপিটা চিপস। এটা কিন্তু ফ্রাইজ না, চিপস। আর চিপস তো আমরা অনেকেই পছন্দ করি। আজকে যেভাবে রান্না করব সেটা হলো ডাবল কুক, যেটা বেশিরভাগ রেস্টুরেন্টেই কিন্তু এভাবেই করে, ডাবল কুক করে, না হলে ট্রিপল কুক করে, তিনবার কুক করে। তো ট্রিপল কুক চিপসটা করতে একটু ঝামেলা হয় আর সময়ও দরকার আর কি, সেজন্য আমি ট্রিপল কুকটা করি না, আমি সবসময় ডাবল কুকটাই করি। এবং এই চিপসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি ব্রেকফাস্টে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা। আর এই চিপসগুলি করতে আলুগুলি কিন্তু বড় বড় হতে হবে, ছোট আলুতে এগুলি হবে না, কারণ যেহেতু চিপসগুলি একটু মোটা মোটা হবে, বড় বড় হবে, আলুগুলিও তাই সেই আন্দাজেই নিতে হবে। কিন্তু আমাদের হোটেলে যেরকম দেয় চিপসগুলি ওরকম ভাবে কেটে নিব। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমার যে কটা দরকার আর কি। তো এখানে আমি ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ, ভালো মতো ধুয়ে নিয়েছি একদম। তারপরে এখন একটা পাতিলার মধ্যে পানি দিয়ে আমি চুলায় বসাবো, এবং পাতিলাটা কিন্তু বড় হতে হবে। এইখানে আমি পাতিলার মধ্যে পানি দিয়ে দিয়েছি, পানি রান্তাজটা হবে যাতে সবগুলো চিপস ডুবে যায় পানিতে। আর এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিব, আর এখন পানিটা বলক উঠা পর্যন্ত ওয়েট করব আমি। তো এখন পানি বলক উঠে গেছে, এখন আলুগুলি পানির মধ্যে দিয়ে দিব। আলুগুলি কিন্তু আমরা সেদ্ধ করব না, আলুগুলি দিয়ে যখন পানিটা আবার বলক উঠবে তখন আলু পানিটা ঝরিয়ে ফেলব, ফুল বয়েল করব না আলুটা। আমরা পানি বলক ওঠা পর্যন্ত ওয়েট করি। তো এখন দেখতে পাচ্ছ পানিটা বলক ওঠা আরম্ভ হয়ে গেছে, এখন পুরা মতো যখন বল করবে তখন পানিটাকে আমি ড্রেন করে ফেলবো। আর একটু থাকবে, কিন্তু পোড়া মতো সেদ্ধ হয়নি, এটা পাঁচ বয়েল হয়েছে। কিন্তু পানিটা এখন বলক হয়ে গেছে, এখন এই পানিটাকে ড্রেন করে ফেলবো। কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পানিটা একদম পুরো মতো ড্রেন না হয়ে যায়। এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই চিপসটা ডুবো তেলে ভাজতে হবে, কাজেই একটু বড় কড়াই দিতে হবে, আর তেলটাও বেশি দিতে হবে। আর এই তেলটা কিন্তু একদম গরম হতে হবে, অনেক গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল এখন গরম হয়ে গেছে, এখন আমি চিপসগুলো দিয়ে দিব তেলে। চিপসগুলোকে অল্প 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 করে ভাজি ভালো হয়, তাহলে এটা ফ্রাই হবে ভালো। একসাথে সব না দিয়ে কয়েকটা ব্যাচে ভাজলে ভালো হবে। এটাকে এরকমভাবে রেখে দিব, আর একটু নাড়াচাড়া করতে হবে, আগুনটা মিডিয়াম হিটে দিলে ভালো হবে, কারণ বেশি বাড়িয়ে দিলে এটা উপর পুড়ে যাবে। আর চিপসটা ভাজতে হবে, উপরটা ক্রাঞ্চি হবে আর ভিতর একদম সফট থাকবে। একটু সময় লাগবে, আমি এরকমভাবেই রেখে দেবো যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে যায়। এটা নাড়া দিতে হবে একটু পরে পরে, চিপসগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। এটাকে আরও ভাজতে হবে, কারণ এখনও এটা হয়নি। কিন্তু এখন চিপসটাকে উঠিয়ে নিব, লাল লাল হয়ে গেছে এবং রান্না হয়ে গেছে, এই কালার আসলে তখন চিপসগুলি রেডি। তেলটা ভালো মতো ঝরিয়ে চিপসগুলি উঠাতে হবে। আর এই চিপসগুলোকে একটা গরম জায়গায় রাখতে হবে যাতে ঠান্ডা না হয়, কারণ আর বাকিগুলি তো ভাজতে হবে। আর এই
হলো সেই চিপস। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর এটা এখানকার ইংল্যান্ডে বিশেষ করে অনেক বড় বড় রেস্টুরেন্টে কিন্তু চিপসগুলো এরকমভাবেই ফ্রাই করে। তো তোমরা কোনোদিন যদি না খাও ট্রাই করো, ভালো লাগবে, এটা কিন্তু অনেক টেস্টি, একদম সফট আর বাইরেটা ক্রাঞ্চি। ওটা অনেক টেস্টি চিপসটা, এবং এক বলে আমি খেয়ে ফেলতে পারি বসে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।